সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি, সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয় এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও একটি জব সার্কুলার নিয়ে চলুন আমরা দেখে নিই। এখানে পদের নাম দেওয়া আছে সহকারী অধ্যাপক অথবা প্রভাষক, একটি শূন্যজনিত স্থায়ী পদ। এরপরে আছে সহকারী অধ্যাপক অথবা প্রভাষক, একটি লিয়েন ছুটির বিপরীতে অস্থায়ী পদ। এবং এরপরে আছে প্রভাষক, একটি লিয়েন ছুটির বিপরীতে অস্থায়ী পদ। বেতনক্রম: সহকারী অধ্যাপক পদে 35,500 টাকা থেকে শুরু, প্রভাষক পদে 22,000 টাকা থেকে শুরু। প্রচলিত ভাতাদি অষ্টম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। দরখাস্তের নির্ধারিত ফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট লিঙ্কে পাওয়া যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন এবার নিয়মাবলী জেনে নিই। 9 কপি আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সাথে পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, পরীক্ষার সময় সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং সেই সাথে রেজিস্ট্রারের অনুকূলে 1,000 টাকার ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার অফেরত যোগ্য সংযুক্ত করে 24 ফেব্রুয়ারি 2019 অর্থাৎ 24/2/2019 তারিখ অথবা তার পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে বিকাল 5টার মধ্যে পৌঁছাতে হবে। অর্থাৎ রেজিস্টার ভারপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ঠিকানায় পৌঁছাতে হবে 24 ফেব্রুয়ারি 2019 তারিখের মধ্যে। চলুন আমরা শিক্ষাগত যোগ্যতাগুলো জেনে নিই। প্রভাষক পদের জন্য দেওয়া আছে SSC এবং HSC পরীক্ষায় যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস, অপরটিতে সেকেন্ড ক্লাস অথবা গ্রেডিং পদ্ধতিতে একটিতে 5 স্কেলে 4 এবং অন্যটিতে 4.5 থাকতে হবে। আবেদন করে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং একটিতে প্রথম শ্রেণী অপরটিতে দ্বিতীয় শ্রেণী হতে হবে। এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে 4 স্কেলে একটিতে 3.5 থাকতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার 4 স্কেলের অধিক হলে সেক্ষেত্রে প্রতি স্কেলের জন্য 0.5 যোগ করে যোগ্যতা নির্ধারণ করা হবে। এরপর দেখে নেওয়া যাক সহকারী অধ্যাপক পদের জন্য। এখানেও যোগ্যতা প্রায় একই রকম, SSC এবং HSC-তে একটিতে ফার্স্ট ক্লাস আর একটিতে সেকেন্ড ক্লাস অথবা গ্রেডিং স্কেলে একটিতে 4 আর একটিতে 4.5 থাকতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, একটিতে প্রথম শ্রেণী অন্যটিতে দ্বিতীয় শ্রেণী এবং গ্রেডিংয়ের ক্ষেত্রে CGPA-র ক্ষেত্রে 4 স্কেলে কমপক্ষে 3.5 থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠানে 3 বছরের শিক্ষাগত অথবা গবেষণা অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে পিয়ার রিভিউ জার্নালে কমপক্ষে 2টি প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে, অথবা স্বীকৃত ইউরোপীয়, আমেরিকান, নিউজিল্যান্ড, অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান থেকে PhD বা সমতুল্য ডিগ্রি, মাস্টার্স, এমলিট, এমফিল ডিগ্রি থাকলে তিনি সরাসরি সহকারী অধ্যাপক অথবা সমমান পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তো যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি।